আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। গাজায় ২৪ ঘন্টায় নিহত ২০৭ জন, মৃতের সংখ্যা বেড়ে ২২১৮৫ জন। ৭ জানুয়ারি নির্বাচন বর্জনের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ফ্রান্সের জাতীয়তাবাদী মতাদর্শী নেতৃবৃন্দ। এবং ইতালির মিলানে ফেনী জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রীতিভোজ অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে মঙ্গলবার ২২১৮৫তে পৌঁছেছে। পাশাপাশি আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৩৫ জনে, যার ৭০% নারী ও শিশু। অবরুদ্ধ ছিটমহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘন্টায় গাজা উপত্যকা জুড়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রায় ১৫টি গণহত্যা করেছে। ২০৭ ফিলিস্তিনি নিহত এবং ৩৩৮ জন আহত হয়েছে। ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্তস্থ হামলার জবাবে ইসরায়েলি গাজা উপত্যকায় নিরলস বিমান ও স্থল হামলা শুরু করেছে। এতে অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছিটমহলের ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং প্রায় ২০ লাখ বাসিন্দা খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, হামাসের হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত হয়েছে। এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার মতে, এ গ্রহের অন্যতম জনাকীর্ণ স্থানগুলোর একটি এখন দক্ষিণ গাজার রাফা শহর। সেখানে আশ্রয় কেন্দ্র ও রাস্তায় মানুষের উপচে পড়া ভিড়ে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ফ্রান্সের জাতীয়তাবাদী মতাদর্শের নেতৃবৃন্দ। ফ্রান্স থেকে আমাদের সহকর্মী নয়ন মামুন জানান, গত ১লা জানুয়ারি রাজধানী প্যারিসের সেন্ট ড্যানিস এলাকায় সেন্ট ড্যানিস সুপারমার্কেটের স্বত্বাধিকারী মোহাম্মদ বাসিত হোসাইনের নেতৃত্বে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসিত হোসাইন, কামরুজ্জামান বুলবুল, মহসিন আলী, জাহিদুর রহমান, ইলিয়াস হোসেন, শহীদুল ইসলাম, হালিম মিয়া, নিজাম উদ্দিন, ইসলাম উদ্দিন, খালেক আহমেদ, রাজু আহমেদ সহ আরও অনেকে। বক্তারা অবিলম্বে এই একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানানোর পাশাপাশি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। নেতাকর্মীরা বলেন, এভাবে দেশের গর্বিত নাগরিকদের অসম্মান, নির্যাতন, নিপীড়ন জাতির জন্য মঙ্গল ডেকে আনবে না। এমনিতেই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশ না থাকায় মেধাবীরা এখন দেশে থাকতে চাইছে না। তারা আরও বলেন, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, মানবাধিকার, ভোটাধিকার ও বাক স্বাধীনতা যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে, তাতে দেশের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন নেতাকর্মীরা। দেশ ও প্রবাসের হতদরিদ্র মানব সেবার প্রত্যয় নিয়ে তরুণ প্রবাসীদের নিয়ে ফেনী জেলা সমিতি গঠনের পর থেকে বেশ সুনাম অর্জন করেছে। প্রবাসে তাদের প্রত্যেকটি কার্যক্রম বিভিন্ন সংগঠনের নিকট প্রশংসা করেছে। বছরের প্রথম দিন সোমবার সমিতির সকল সদস্যদের নিয়ে প্রীতিভোজ এবং সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে সমিতির সভাপতি নুরুল আফসার বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম শ্রাবণের পরিচালনায় অনুষ্ঠানে আগত ফেনী জেলার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত সমিতির সকলের মতামতের ভিত্তিতে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং ১৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয় এবং ঘোষণা করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বেলাল হোসেন পাটোয়ারি, সমিতির সিনিয়র সহসভাপতি মোকসেদ আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক বাবুল হাজারি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সহ সমিতির নেতৃবৃন্দরা। উপস্থিত সকল নেতৃবৃন্দদের সমিতির সভাপতি সম্পাদক তাদের বক্তব্যে জানান, খুব শীঘ্রই একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমিতির কার্যকরী কমিটির পরিচিতি অনুষ্ঠান আয়োজন করা হবে। এছাড়াও সমিতির ২০২৪ সালে দেশ ও প্রবাসী ধারাবাহিক মানব সেবা কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধি করা হবে। পরিশেষে সমিতির সবাইকে নিয়ে প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। প্রথমবারের মতো বিলেতের বুকে প্রবাসী ভিআইপি ক্লাব তার পথ চলা শুরু করেছে। আমাদের সহকর্মী বকুল খান জানান, মাদারীপুর ইউকে শাখার আয়োজনে গত ২৭ ডিসেম্বর লন্ডনের ইস্টহ্যামে এক পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি মনির হোসেন চান মিয়া এবং সঞ্চালনায় ছিলেন মোল্লা ও রনি খান।
অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন মাদারীপুর প্রবাসী ভিআইপি ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক শফিক খান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ফারুক হোসেন, মুজিবুর রহমান, আয়েশা চৌধুরী, শহীদুল ইসলাম খান, মিজানুর রহমান, দিনা হোসেন, রাব্বির হাসান। অনুষ্ঠানে শফিক খান সংগঠনের নানাবিধ মানবিক ও সামাজিক কার্যক্রম তার বক্তৃতায় উপস্থাপন করেন এবং প্রবাসী ভিআইপি কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক মিজানুর রহমান বিপ্লব স্বাগত বক্তব্য রাখেন। মিতা সাবলীল উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন মৃদুল, মোহন, শিপু, জীবন, শম্পা দেওয়ান, জিনাত শফিক এবং বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী পলাশ। ফ্রান্সের প্যারিসের প্রসিদ্ধ ফরাসি এলাকা প্যারিস ১৬তে বাংলাদেশি মালিকানাধীন ইটালিয়ান পিৎজার শুভ উদ্বোধন করা হচ্ছে। ফ্রান্স থেকে আমাদের সহকর্মী আবুল কালাম মামুন জানান, ফ্রান্সে দিন দিন বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা বাণিজ্যে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে একে অপরের সাথে পরামর্শ করে বিভিন্ন ফরাসি অধ্যুষিত পর্যটন এলাকাগুলোতে বাংলাদেশি মালিকাধীন প্রতিষ্ঠানে বাংলাদেশি প্রবাসীদের কর্মসংস্থানও বৃদ্ধি পাচ্ছে। তেমনই প্যারিসের প্রসিদ্ধ ফরাসি এলাকা প্যারিস ১৬তে বাংলাদেশি আলম হাবিব এর মালিকানাধীন ইটালিয়ান পিৎজার শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ফ্রান্স আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম আলী আজম সহ অনেকে। উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক উন্নতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রবাসী বিদেশিদের সাথে পাল্লা দিয়ে প্রবাসী বাংলাদেশিরা সুনামের সাথে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। প্রবাসীদের শ্রমিক হিসাবে যেমন বিদেশিদের নিকট সুনাম রয়েছে, তেমনি বর্তমানে বাংলাদেশি মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ও বেশ সুনাম কুড়িয়েছে। ইতালির তরিনেত প্রবাসী বাংলাদেশিদের হালাল খাবার পরিবেশনের লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে বাংলা ফুড টু। বছরের প্রথম দিন দোয়া মাহফিলের মাধ্যমে এই রেস্টুরেন্টের সূচনা করা হয়। তরিনোর বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি নেতা ঢাকার কৃতি সন্তান মুক্তার খান তার দশম ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে এই রেস্টুরেন্ট উদ্বোধন করেন। সততা আর নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করেন তিনি, স্থানীয় প্রবাসীদের নিকট সম্মান অর্জন করেছেন। সোমবার বাদ আসর মাওলানা মারুফ আহমেদের উদ্বোধনের পূর্বে ইসলামের আলোকে কিভাবে হালাল ব্যবসা করা যায় তার উপর আলোচনা করেন এবং পরে দোয়া পরিচালনা করেন। রেস্টুরেন্টের উদ্বোধনে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিন সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।